হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। তো আজকে ভাইফোঁটা, আর ভাইফোঁটার জন্য আমি রেডি হয়ে গেছি। আর চলে আসছে আমার দাদারা, ভাইরা। তো সবাইকে আমি ভাইফোঁটা দেবো। এই যে আমার কালাচাঁদ ভাই, এই যে আমার ব্যস্ত দা, আর এই যে আমার আর একটা দাদা, আর এই যে আমাদের প্রিপারেশন। তো হ্যাঁ, দুইজনের দেয়, আবার বৌদি ঝুঁকে দেবো। সবাইকে ফোঁটা দিলে ধরে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এইবার বিক্রি মুখটা তোলো, লজ্জা পাচ্ছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির জোরে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। ভাই তো সুন্দর কাপড় দিল। একটু থরথর করে কাঁপছে এখন, বুড়ি হয়ে গেছে। তো আমাদের ভাইফোঁটা পর্ব শেষ, এখন হবে মিঠাই খাওয়া। কারণ আমার মুখে একটুকু মিষ্টি নেই, তাই মিঠাই খেয়ে খেয়ে মিষ্টি করাচ্ছি মুখটাকে। কিরে, এ তো লজ্জাবতী হয়ে গেছে একদম, মাথা নিচু করে। এই যে বছরে একবার বোনের সাথে দেখা করতে আসে এমন দাদা, এই যে নি সাদা ড্রেস পরা, সাদা গেঞ্জি, সাদা জিন্স। হ্যাঁ, আজকে সাদা সাদা মনে কাদা নেই সেজে চলে এসেছেন উনি। খাওয়া শুরু করেন আপনারা সকল ব্যক্তিবর্গ। না না খাও, এখন আমি খাবো না। খাও না, খাও পরে খাবো আমি। খাও, শুরু করো। মিষ্টি গুলো কেমন ছিল? ভালো আছে দাদা, মিষ্টি গুলো ঠিকঠাক ছিল? মিষ্টি কেসা লাগা? সুপার, দারুন মিষ্টি। এখন আমি চলে এসেছি ফোঁটা টোটা দিয়ে ফটো শ্যুট করতে। আর দেখছো কি সুন্দর আমার মুখের মধ্যে হালকা আলো, হালকা ছায়া পড়েছে। আর এখানে আমার ফটোগ্রাফার রিমা আর বিকি চৌহান দাঁড়িয়ে আছে। তো আমি কিছু ফটো তুলে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে।
Not really. এটা আমি না, আমি চাতা ছোলা। তাই যে ইনি আসবো, যাচ্ছি, করেই যাচ্ছে। তো সবাই এখন সকালে পর্ব শেষে ভাইপোটা নিয়ে চলে গেছে। এখন আবার দুপুরে আসবে। দুপুরে হবে আমাদের লাঞ্চ পার্টি। তো দেখা হচ্ছে আবার সবার সাথে দুপুরবেলা। তো আপাতত বাই। এখানে ভাইপোটা উপলক্ষে আমাদের তোরজোর হচ্ছে খাসির মাংস, চিংড়ি কষা, রুই মাছের ঝোল, এখানে রয়েছে ফুলকপির তরকারি, শাক, কিসের শাক জানি না, বেগুন ভাজা আর চাটনি। তো আমাদের এখন লাঞ্চ টাইম। তো আমরা এখন লাঞ্চ করতে চলেছি আর পুতু খাবো খাবো করে মাথা ব্যথা করে দিল। তো আমাদের ভাইফোটার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেখাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওটা। আপাতত বাই।